হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আইন শিখি পর্বে আজ আমি আপনাদের সাথে চুরি কাকে বলে এবং চুরির শর্তসমূহ কী তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। চুরি দ্বন্দ্ববিধি আইনের 378 ধারা মোতাবেক কোনো অস্থাবর সম্পত্তি মালিকের সম্মতি ব্যতীত রেখে অসাধুভাবে অসৎ উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করাকে চুরি বলে। দ্বন্দ্ববিধি আইনে 378 ধারায় চুরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। চুরির শর্তসমূহ: 1. চুরিকৃত সম্পত্তিটি অস্থাবর হতে হবে। 2. সম্পত্তিটি মালিকের দখলভুক্ত থাকতে হবে। 3. মালিকের অনুমতি ব্যতিরেকে দ্রব্যটি নিতে হবে। 4. দ্রব্যটি নেওয়ার পিছনে অসৎ উদ্দেশ্য থাকতে হবে। 5. চুরিকৃত মালামাল এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হতে হবে।